वेलकम क्लास क्लास रेकर्डिंग ओपन करा हुआ है एवं ये क्लास के रेकर्ड वीडियो टा आपने रा यूट्यूब पे जाने एक डेढ़ घंटे में दे और फोटोशॉप की जैसे सॉफ्टवेयर एक और एक टा प्रश्न करा हुआ है तो फोटोशॉप होते हैं इमेज एडिटिंग सॉफ्टवेयर इधर एक और था उत्तर फोटोशॉप होते हैं इमेज एडिटिंग सॉफ्टवेयर ठीक है फोटोशॉप के बाद होते हैं इमेज एडिटिंग सॉफ्टवेयर फोटोशॉप पर आरोग्य शिक्षु परिचिति आते हैं जमन धारण फोटोशॉप के रास्टर बेस्ड सॉफ्टवेयर बोले फोटोशॉप के सॉफ्टवेयर इटे के रास्टर बेस्ड सॉफ्टवेयर बोले बट बेसिकली इटे के हमरा आंसर कर बो इमेज एडिटिंग सॉफ्टवेयर इमेज नहीं है जेकोनो एडिट करा जेकोनो किसी काज करा शेगुलो हावे ये फोटोशॉप है फोटोशॉप में हमरा इमेज नहीं काज करो हमरा की इमेज रेडी करते पार बट इमेज तैयारी करते पार बो क्योंकि बोलते पार बे हमरा फोटोशॉप इमेज तैयारी करते पार बो ना ना भैया मन है तो ना মনে পারবো পারবো এর উত্তর হচ্ছে পারবো ফটোশপে আমরা ইমেজ তৈরি করতে পারবো ঠিক আছে যেমন ধরুন আপনি একজন আর্টিস্ট আপনি যদি রং তুলি দিয়ে আঁকতে পারেন বা আপনি যদি পেন্সিল দিয়ে ড্র করতে পারেন স্কেচ করতে পারেন তাহলে আপনি কিন্তু একটা জাস্ট আপনার হাতে একটা পেন্সিল থাকলো আর আপনার হাতে একটা রাবার দিয়ে দেওয়া হলো একটা কাগজ দিয়ে দেওয়া হলো আপনি আঁকাআঁকি করতে পারেন আপনি কিন্তু কাগজ না পেলে দেখা যাবে বাসার দেওয়ালের মধ্যে দাগাচ্ছেন বাসার দেওয়ালে ছবি আঁকতেছেন তো ব্যাপারটা হচ্ছে আপনাকে কিন্তু একটা ছবি আঁকতে বা একটা ডিজাইন করতে আপনার যে ফটোশপের মধ্যে অন্য একটা ছবি থাকতে হবে ব্যাপারটা এমন না ফটোশপের মধ্যে আপনি নিজেও তৈরি করতে পারবেন আপনি যদি ভালো আর্ট পারেন তাহলে আপনি আর্টিস্ট ডিজিটাল আর্ট বলতে কি বুঝেন ডিজিটাল আর্ট কি কেউ কি বলতে পারবেন ডিজিটাল আর্ট কি আচ্ছা আপুদের মধ্যে কেউ বলতে পারবেন ডিজিটাল প্রিন্ট কি যারা ডিজিটাল প্রিন্টের ড্রেস পরেন থ্রি পিস পরেন আপুরা আপনারা কেউ বলতে পারবেন ডিজিটাল প্রিন্ট কি এনিওয়ান ডিজিটাল হ্যাঁ মাহিন আহমেদ ভাই বলেন মাহিন আহমেদ বলেন বলেন মাহমুদ কিসবেন করে কথা বলেন আহমেদ আমাদের সাথে কথা বলবে সে পারবে আনসার করতে মাহিন আহমেদ কথা বলেন এখন পর্যন্ত ক্লাসে আছে 41 জন মাহিন আহমেদ আনসার করতে পারবেন না ভাই শিওর ক্লাস আচ্ছা ঠিক আছে আচ্ছা ধরেন আমরা আপুরা যারা ড্রেস করি তো এই যে ব্লক প্রিন্ট বা ডিজিটাল প্রিন্ট এই যে প্রিন্টগুলো থ্রি পিস আমরা যখন কিনছি তো এই থ্রি পিসগুলো কেনার সময় আমরা ডিজিটাল প্রিন্ট বা ব্লক প্রিন্ট দেখে কিনছি আবার আরেকটা আছে স্ক্রিন প্রিন্ট তো ব্যাপারটা হচ্ছে ব্লক ব্লক বা টিকেট যেটা ছাপ্পা মানে যেটা ছাপ্পা মারতেছে সেটা হচ্ছে ব্লক প্রিন্ট ডিজিটাল প্রিন্টটা তাহলে কি ডিজিটাল প্রিন্টের আলাদা মেশিন আছে যেসব মেশিনের মাধ্যমে আমি আমার আমি আপনার ছবি যদি আপনি চান আপনার ছবিটাই আপনি প্রিন্ট করে নিতে পারবেন আপনার একটা কাপড়ে যেমন ধরেন হিট প্রিন্ট আছে এরকম অনেকগুলো প্রিন্ট আছে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিজিটাল যুগে সবকিছু ডিজিটাল হয়ে গেছে আমরা যেমন আগে খাতা কলমে ড্রয়িং করতাম আমাদের দেশে তো যেহেতু পেন্সিল আর রাবার আছে উন্নত বিশেষ তো তাও নাই তারা একটা ট্যাব ইউজ করে ট্যাবলেটের মধ্যে লেখালেখি করে তারা ট্যাবলেটের মধ্যে লেখালেখি শিখছে তো এই যে ব্যাপারটা ডিজিটাল তারা হয়ে গেছে বাট আমরা এখন অতটা ডিজিটাল হই নাই দ্যাটস আমরা এখনো এই যুগে আছি যেমন আমাদের এখনো তো আমরা দেখা যায় ভার্সিটিতে ক্লাসে যখন স্যার বলে নোট করতে দেখা যায় অনেকে আপনারা নোটপ্যাডে নোট করে মানে খাতা কলমে নোট না করে আপনারা ডিজিটাল মিডিয়ার মধ্যে নোট করছেন এরকম কিন্তু হয় আমরা নিজেরও নোট করছি বা আপনারা এখনো হতে পারে এই ক্লাসের মধ্যে নোট করছেন তো ব্যাপারটা হচ্ছে একটু ডিজিটাল হয়ে গেছে আমরা তো এই ডিজিটাল গুলো আস্তে আস্তে ডে বাই ডে আসবে আমাদের নেক্সট জেনারেশন যারা তারা এরকম ডিজিটাল হয়ে যাবে তো ডিজিটাল ডিজিটাল যুগে ইলাস্ট্রেটর বা ফটোশপের মধ্যে আমরা যেসব আর্ট করব সেগুলোকে বলা হচ্ছে ডিজিটাল আর্ট আমি যদি এখন একটা ড্রয়িং করি সেই ড্রয়িংটা যদি আমি খাতা কলমে করি তাহলে এটা হবে নরমাল বা অ্যানালগ আর যদি আমি এটা কম্পিউটারের মধ্যে করি তখন এটা হয়ে যাবে ডিজিটাল ডিজিটাল করার সুবিধা কি ডিজিটাল করার সুবিধা কি সবকিছু বর্তমানে মডার্ন ডিজিটাল করলে মডার্ন হইতেছে ডিজিটাল করলে নিজের ইচ্ছা মতো প্রিন্ট করা যায় নিজের ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করা যায় ইচ্ছা মতো ডিলিট করা যায় ইচ্ছা মতো বড় ছোট করা যায় যেমন আপনি ধরেন একটা কার্টুন আঁকলেন এই কার্টুনটাকে আপনি ইচ্ছা মতো অনেক বড় করতে পারছেন আপনি এই কার্টুনটার 8-10টা কালার দিয়ে ভেরিয়েশন করতে পারছেন বাট আপনি যখন এটা ড্রয়িং করতেন তখন কিন্তু ওই একটা জিনিস বারবার বারবার করতে আপনাকে ড্রয়িং করতে হতো কিন্তু কম্পিউটার গ্রাফিক্স থাকতে থাকায় আপনি এই জিনিসটাকে বারবার জাস্ট কপি করে 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 আপনি কালার চেঞ্জ করে দিতে পারছেন এই যে আমাদের গ্রাফিক্স মানে মানে ডিজিটাল মিডিয়ার একটা সুবিধা তবে কিছু অসুবিধাও আছে ঠিক আছে যে ধরেন বেশ কিছু অসুবিধা আছে একটা হচ্ছে আমাদের চোখে প্রবলেম হয় যেমন আমাদের কিন্তু সবার চোখে প্রবলেম হয় আমার কিন্তু ডাক্তার বলেছে কম্পিউটার সাথে চশমা ইউজ করতে চোখে প্রবলেম হয় এরপরে ব্যাক পেইন হয় এরপর আমরা আনসোশাল হয়ে যাই যারা কম্পিউটারের দিকে বেশি মুভমেন্ট করে বা কম্পিউটার সেক্টরে যারা বেশি চলাফেরা করে তারা দেখা যায় বাইরের সোসাইটির সাথে একটু কম মিশে
ধরেন আমরা আমার বাসায় যদি কোনো গেস্ট আসে তার সাথে আমি দেখা করছি না, আমি আমার মতো কম্পিউটারে কাজ করছি, আমি ফ্রিল্যান্সিং করছি, যার কারণে আমি আস্তে আস্তে আনসোশাল হয়ে যাচ্ছি। যাই হোক, এরকম কিছু আমাদের সাইড ইফেক্ট পড়ে, তাছাড়া শরীরের উপর চোখের উপরে ক্ষতি হয়, যে কারণে আমাদের পরিমিত ভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, প্লাস আমরা ডিজিটাল মিডিয়া বলতে এত কিছু বলে ফেললাম, তো ডিজিটাল মিডিয়া হচ্ছে আমাদের ডিজিটাল সেক্টরে এই ইলেকট্রনিকের উপর ডিপেন্ড করে, কিন্তু ডিজিটাল আসছে এবং ডিজিটাল আসছে তার উপর ডিপেন্ড করে যেসব কাজ করা হচ্ছে সেগুলো হচ্ছে ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল কিছু। তো ফটোশপ সফটওয়্যারের মধ্যে এরকম নিজের ইচ্ছা মতো ড্রয়িং করে এক একটা ছবি বানানো যায়। সবসময় যে ফটোশপের মধ্যে আমাদের একটা ছবি থাকবে, ছবি এডিট করবো ব্যাপারটা তা না, আমরা চাইলে ফটোশপের মধ্যে একটা ইমেজ বানাইতেও পারি যদি আমরা ভালো ড্রয়িং পারি, যদি আমরা ভালো আঁকাআঁকি পারি। আমাদের এখানে অনেক ধরনের টুল আছে, যেমন আপনারা আপনারা হয়তো দেখেননি, আমার একটা ড্রয়িং করেছে আমার একটা স্টুডেন্ট, দেখি আমি এখানে দিচ্ছি কোন গ্রুপে যেন আছে, আমার একটা ড্রয়িং করেছে আমার একটা স্টুডেন্ট। আচ্ছা ক্লাস, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন, যারা নতুন আছেন আজকে, যারা আজকে একদম নতুন আছেন কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন। আচ্ছা, এই যে আমাদের একটা গ্রুপ, এটা হচ্ছে আমাদের আইটিভি কম্বো কম্বো 5, তো এই এই গ্রুপে এরা আমার ছবি আঁকছে, আমার ছবি আছে, দেখেন আপনি ছবিগুলো, ছবিটা আমি একটু দেখাই আপনাদেরকে। ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি বললেন যে ফটোশপে ছবি ছবি আঁকা যায়। আচ্ছা ভাই, আমি তো জানতাম যে ইলাস্ট্রেটর যে ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেটা আসতে ভেক্টর আর্ট, ওটা তো ইলাস্ট্রেটর করা হয়, ভাই একটু যদি ক্লিয়ার করে দিতেন আমি একটু বুঝি নেব। বোথ। আচ্ছা, ইলাস্ট্রেটরকে বলা হচ্ছে ভেক্টর বেজ একটা সফটওয়্যার, আর আমাদের ফটোশপকে বলা হচ্ছে রাস্টার বেজ একটা সফটওয়্যার। আপনি যদি আঁকতে জানেন, আপনার দুইটা আঁকতে পারবেন, ড্রয়িং করতে কোনো প্রবলেম নাই, বাট ইলাস্ট্রেটরে ড্রয়িং যে আমরা করি সেই ড্রয়িং গুলোকে হাজার গুণ বড় ছোট করা যায়, বাট ফটোশপে যেসব ড্রয়িং করি সেগুলোকে আমরা হাজার গুণ বড় ছোট করতে পারি না, আমাদের একটা লিমিটেশন আছে ফটোশপে, কাজে একটা লিমিটেশন আছে, কারণ এটাকে বলা হয় রাস্টার বেজ আর ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর বেজ। ভেক্টর বেজ অর্থাৎ ইচ্ছা মতো আপনি বড় ছোট করতে পারছেন। বুঝতে পারছি ভাই, আপনার প্রশ্নের উত্তর এটাই, দুটার মধ্যে আঁকাআঁকি করা যায়, বাট ইলাস্ট্রেটর আঁকলে সেটা বড় ছোট করা যায়, সেটা ভেক্টর বেজ একটা হয়ে যায়। আচ্ছা, এই যে আমার ছবিটা দেখছেন আপনারা, এটা কি আমার ছবি? দেখেন তো মিল আছে নাকি, এটা কি আমার ফেসের সাথে মিল আছে? আমি কিন্তু বাস্তব মানে কালো, কিন্তু এখানে অনেক ফর্সা দেখাচ্ছে আমাকে, কাইন্ড অফ ভয়া। এটা আমাদের এক স্টুডেন্টের কাজ, এরকম ওরা ওরা ডিজিটাল আর্ট করছে, এই যে অ্যাড করে, ওরা এরকম অ্যাড বানায়, ওরা অ্যাড বানাচ্ছে, ওদের ক্লাস চলছে, ওদের ক্লাস আজকে রাত 10টায় আছে। আবার এই যে দেখেন, এটার কমেন্ট করেছে একজন, জাকেরা ভাইয়ের মতো লাগে, আরেকজন লিখেছে ভেক্টর জাকেরা ভাই। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই আর্ট নিয়ে প্রসঙ্গ ছিল, তাই আমরা এটা আনসার করলাম। আচ্ছা ক্লাস, আপনারা যারা একদমই নতুন নতুন আসছেন, তাদেরকে কারো কোনো প্রশ্ন আছে, যারা একদমই নতুন এসেছেন আজকে? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ফ্রিল্যান্সিং এর উপর কয়টা ক্লাস হবে। আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা টোটাল 72 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে আমরা রেখে দেই 50 ঘন্টা ফটোশপ ইলাস্ট্রেটরের জন্য, আর বাকি যে মানে 22 ঘন্টা থাকে, এই 22 ঘন্টা মূলত ফ্রিল্যান্সিং এর উপরে থাকে। তবে ব্যাপারটা এমন না যে কোর্স শেষ করে তারপর ফ্রিল্যান্সিং এ নামবো আমরা, আমাদের ব্যাপারটা এরকম যে ধরেন আমরা যখন কোর্স চলাকালীন সময়, যখন আপনি মোটামুটি লেভেল স্কিলড হবেন, তখন আমরা আপনাকে মার্কেট প্লেসে নামাবো, তবে অবশ্যই আমাদের আন্ডারে থেকে নামবে, মানে আপনাকে আমি মার্কেট প্লেসে নামাই দিলাম, গিক খুলে অবস্থার অবস্থা খারাপ করে দিলেন, ক্লায়েন্টদেরকে উল্টা পাল্টা মেসেজ দিলেন, এরকম না, আমাদের আন্ডারে থেকে, ধরেন আপনি কি করতেছেন না করতেছেন আমাদের টিম মেম্বাররা মনিটরিং করছে, আমার আন্ডারে থেকে আপনাকে ফাইবারে নামানো হবে, এবং ফাইবারে আপনি গিগ অ্যাকাউন্ট ওপেন করা, গিগ সাজানো, বিড করা, ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা, সবকিছু আপনি আমার আন্ডারে থেকে করবেন। অর্থাৎ আপনারা যখন 3 মাসের কোর্সে জয়েন করবেন, আপনারা ফাইবার মার্কেট প্লেস পাবেন 1.5 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফেলবো। আমাদের একদিন সময় লাগবে, এরপর আবার একদিন দুদিন পর আমরা গিগ ওপেন করে ফেলবো, এরপর গিগ মার্কেটিং শুরু করবো, এর মধ্যে আবার এসইও আছে, ইমেজ এসইও, তো ইমেজ এসইও করে সেগুলাকে এসইও ফ্রেন্ডলি মতো করে আপলোড করে তারপর হবে বিজ নিয়ে। আচ্ছা নাফিস ভাই, এই কোর্সের মধ্যে গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং শিখবেন, গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিং এর মধ্যে একটা কোর্স ছিল। তানভীর তন্ময় তোমার হয়ে বলেন ভাইয়া, বসে আমাদের কি সবসময় সাপোর্টের মতো কি মানে আপনাদের গ্রুপ মেম্বাররা থাকে কিনা অল টাইম? আমাদের গ্রুপের মাধ্যমে সাপোর্ট করি,
সাপোজ ভাই আপনার ক্লাস করার পর আমরা যদি দিনের যে কোনো সময় কাজ করে নিজেরা প্র্যাকটিস করি, ওই ক্ষেত্রে যদি যদি কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে কি আমাদের প্রবলেম সলভ কি ইমিডিয়েটলি করে দেওয়া হবে নাকি আমাদের আপনার ক্লাসের জন্য ওয়েট করতে হবে? হাতে কলমে দেখাই দিতে পারে বা বলতে হইতে পারে যে ভাই ইনডেস্কে আসেন বা আপনি ক্লাসে সাপোর্ট নিন ভিডিওতে। ব্যাপারটা কি ধরেন এই যে আমাদের যে গ্রুপ গুলো আছে সেই গ্রুপে যদি আমরা যাই, এই যে আমাদের যে ফাইভ আইটি দিয়ে কম্বো ফাইভ, এখানে এদের যদি কোনো প্রবলেম হয়, এরা যদি কোনো প্রবলেম ফেস করে কোথাও কোনো প্রবলেম ফেস করলে এরা সাথে সাথে এখানে ই করে, এরা সাথে সাথে এখানে পোস্ট করে, ঠিক আছে? দেখেন এখানে কি যেন চেয়েছে উইন্ডোজ 10, ও আচ্ছা এটা তো উইন্ডোজ 10 এর ব্যাপারে, এটার ব্যাপারে না পোস্ট করতে হয়। ওকে আমি সফিক ভাই একটু পরে আসছি, আজ আমি যে আনসারটা ই করছি সেটা হচ্ছে আমরা যে সাপোর্টটা আমরা গ্রুপেই পাই, এই যে মেসেঞ্জার গ্রুপ ওরাই সাপোর্ট করছে, ওরা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করছে। যখন ওদের আমাকে দরকার হবে তখন ওরা আমাকে মেনশন করবে। ধরেন একটা গ্রুপে মানুষ আছে 100 জন বা 50 জন, যখন নিজেরা নিজেদের প্রবলেম সলভ করতে পারে, ধরেন আপনি একটা প্রশ্ন করেছেন আরেকজন সেটার আনসার দিয়ে দিল, তাহলে তো আমার সলভ করতে হচ্ছে না। যখন আপনারা নিজেরা 5 জন আনসার করতে পারছে না, 2 জন আনসার করতে পারছে না, তখন তারা আমাকে মেনশন দেয়, তখন আমি সেটার মধ্যে যে আনসার করি। বুঝতে পারছি আমরা সাপোর্ট এইভাবে দিই গ্রুপে, আর তারপরে লাইভ সাপোর্টটা আছে মানে এই যে ক্লাসের মধ্যে এসে এগুলো আছে। জি বলেন আর কার কোন প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল, আমি তো ফর্ম পূরণ করে ফেলেছি বাট আমার সোমবারে আমার আরেকটা ক্লাস আছে, কিন্তু সোমবার আমি আমার ক্লাসটা কি মঙ্গলবারে নিতে দিতে পারেন? আচ্ছা এটার আনসার আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের শিডিউলটা আমরা সবাই যদি এগ্রি থাকে তাহলে রবি মঙ্গল বৃহস্পতিতে আমরা শিফট করতে পারি, ঠিক আছে? ওই সময় একই সময় রবি মঙ্গল বৃহস্পতিতে শিফট করতে পারি, তবে সবাই যদি এগ্রি থাকে। এই যে আমাদের ওই কম্বো আছে আচ্ছা ভাইয়া, আমাদের তো ক্লাস ডিউরেশনটা 3 মান্থ, 3 মান্থ শেষ হওয়ার পরও কি আমরা মানে আপনার কাছ থেকে বা মেন্টরদের কাছ থেকে সাপোর্ট কতদিন পর্যন্ত পাবো? সাপোর্ট পাবেন গ্রুপে, লাইফ টাইম সাপোর্ট পাবেন সেটা গ্রুপে, গ্রুপ মানে এরকম মেসেঞ্জার গ্রুপ সাথে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড আছেন মোস্ট অফ জি এই গ্রুপে স্যার লাইফ টাইম সাপোর্ট পাবেন। এটা তো ধরেন আমার পার্সোনাল গ্রুপ না, যে ধরেন আমি আমি যদি না থাকি তাহলে ধরেন আমি মরে গেলাম তাহলে আপনারা সাপোর্ট পাইতেছেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ মানে আমাদের অফিসের গ্রুপ, আমি না থাকলে আমার জায়গায় অন্য কেউ আসবে, ঠিক আছে? আমি ধরেন দেশের বাইরে চলে গেলাম তখন আমার জায়গায় অন্য কেউ আসবে, বাট আপনারা সাপোর্ট পাবেন। এই যে আমাদের যে গ্রুপটা এই গ্রুপে সাপোর্ট পাবেন আপনারা। ওকে ভাই ঠিক আছে, থ্যাঙ্কস। বুঝতে পারছি আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন, যারা যারা গ্রুপে অ্যাড নেই তারা তারা আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন, আর যারা যারা সামাতাইজিতে আছেন সামাতাইজির গ্রুপে অ্যাড হবেন। সামাতাইজি যুব উন্নয়নের এখানে আসলে আজকে থেকে যুব উন্নয়নের ক্লাস দেওয়া হয়েছে, তো যুব উন্নয়নের যারা সামাতাইজি থেকে আছেন তারা তাদের গ্রুপে অ্যাড হবেন, আর আমাদের আইটিভিতে যারা গ্রুপে আইটিভিতে যারা আছেন তারা তারা এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। বিনয় ভাই আপনার প্রশ্নটা কি ছিল জানো? আমার প্রশ্ন ছিল যে আমার হ্যালো ভাইয়া। জি ভাই আনসার কর। জি ভাই সৃজন ভাই বলেন, কথা বলেন। হ্যাঁ ভাইয়া, আমাদের ক্লাস কি 7টা থেকে করা যায় ভাইয়া নাকি 9টা থেকে হবে? আপনি একটা বলছিলেন যে রাত 10টার আগে না, সাধারণত আমি ফ্রি থাকি না রাত 10টার পরে ফ্রি থাকি। মানে শনি সোম বুধ আমাদের ক্লাস হবে? না না না, হয়তো রবি মঙ্গল বৃহস্পতি বা সোম বুধ শুক্র, দুইটার একটা।
সোম বুধ শুক্র বা রবি মঙ্গল বৃহস্পতি। সোম বুধ শুক্র করলে বেটার হয় আমার জন্য ভাইয়া। আচ্ছা আচ্ছা, এইটা আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন ফর্ম ফিল আপ করার সময় ওখানে অপশন আছে, আপনারা তো ফর্ম ফিল আপ করে ফেলেছেন মনে হয়, তাহলে যখন ফোন দিবে অফিস থেকে তখন। ও আচ্ছা, তাহলে ফর্ম ফিল আপ যখন করবেন ওখানে অপশন আছে, দিয়ে দিবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে ক্লাস, আচ্ছা যারা যারা আমাদের গ্রুপে অ্যাড নেই তারা তারা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ আমি তো ফর্ম ফিল আপ করেছি, এখনো টাকা পে করিনি, 22 তারিখে করবো, তো আমি কি 21 তারিখে ক্লাসটা জয়েন করতে পারবো? হ্যাঁ পারবেন পারবেন, 21 তারিখে সবাই ক্লাসে জয়েন করতে পারবেন। আচ্ছা ক্লাস, আপনাদের যাদের পেমেন্ট করতে একটু প্রবলেম হচ্ছে, যে ভাই আমি আজকে পেমেন্ট, আজকে 21 তারিখ, আজকে তো পেমেন্ট করতে পারি নাই, আমি 22 23 তারিখে করবো, তো তারা আমাদের একটু গ্রুপে বলবেন, আমরা তাদেরকে একটা ডিউ গ্রুপ অ্যাড করে দিব। অর্থাৎ এই যে যে ক্লাসগুলো আমাদের যে ক্লাসগুলো এখন তো আপনারা G1 G2 G3 G5 এরকম বিভিন্ন গ্রুপের মধ্যে আছেন, যেখানে অনেক মানুষ আছে, তো আপনারা এতদিন ফ্রি ক্লাস করেছেন, এখন থেকে আপনারা যদি কোর্সের জন্য ইন্টারেস্টেড হন বা হাইলি ইন্টারেস্টেড হন, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা গ্রুপে নেওয়া হয়, যারা পেইড তারা পেইড, আর যারা ডিউ ক্লাস করতে চায়, ধরেন আমি ভাই 5 দিন সময় দেন, 5 দিন পর আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করবো, তখন ওই 5 দিন পর্যন্ত তাকে আলাদা ডিউ গ্রুপে রাখা হয়। ঠিক আছে, আপনারা কি অফিস থেকে ফোন পেয়েছেন আজকে? অফিস থেকে, জি অফিস থেকে তো ফোন পেয়েছেন, তাহলে ওই যে যে ফোন আমি পাই নাই, যারা যারা ফোন, আচ্ছা তাহলে আজকে না পেলে কালকে পাবেন, আসলে অনেক লিস্ট থাকে, তো অনেক লম্বা লিস্ট থাকে, তো সবাইকে হয়তো একদিনে ফোন করা শেষ হয় না, তো কালকে ফোন করবে আবার। তো এর পরে কি ফোন দিবে? পেমেন্ট না, পেমেন্ট করা করলেও ফোন দিবে, না করলেও ফোন দিবে, যদি ফর্ম ফিল আপ করেন তাহলে ফোন দিবে অফিস থেকে। আমরা তো ফর্ম ফিল আপ করছি কিন্তু আমাদের ফোন টোন দেয় না, আমরা এখনো ফোন পাই নাই ভাই। তাহলে পাবেন পাবেন, ওই যে অনেকে পেয়েছে অনেকে পাই নাই। আচ্ছা যাই হোক, তো যারা ফোন পান নাই পেয়ে যাবেন, আর হচ্ছে আপনাদেরকে আলাদা গ্রুপে অ্যাড করতে হবে, যারা পেমেন্ট করেছেন তাদেরকে একটা গ্রুপ, আর যারা পেমেন্ট করেন নাই কিন্তু কোর্স করবেন তাদেরকে আলাদা একটা গ্রুপ। ঠিক আছে, আমাদের গ্রুপ থাকবে দুইটা, আর এই যে G1 G2 এই যে যেসব গ্রুপ আছে এইসব গ্রুপ থেকে কাল পরশু সবাইকে রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা মাহিন মাহমুদ আপনার গ্রুপে, জি ভাইয়া বলেন। জাকারিয়া স্যার ইরেসিং বিশ্বাস বলেন। হ্যাঁ আমি বলছিলাম যে এই টোটাল কোর্সের জন্য কি কি সফটওয়্যার দরকার হবে, যেটা আমাদের ম্যানেজ করতে হবে বা ইনস্টল করতে হবে? ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যার লাগবে, এবং এই সফটওয়্যারের লিংকগুলো আমরা নিজেরাই দিয়ে দিব, এমন কি আপনি যদি সফটওয়্যার ইনস্টল করতে না পারেন আমাদের টিম মেম্বার যারা আছে তারা আপনাকে সফটওয়্যার ইনস্টল করে দিবে। ওকে থ্যাংক ইউ। ভাইয়া 21 তারিখের পরেও কি ভর্তি হওয়ার কোনো চান্স আছে? আছে, কিছুদিন পাবেন, কিছুদিন পাবেন, 21 তারিখের পরে ফ্রি ক্লাস, আরো কিছুদিন পাবেন, ওই যে ডিউ গ্রুপে পাবেন, ডিউ গ্রুপে। আচ্ছা জি ওকে ক্লাস, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই একটা প্রবলেম ছিল, আমি ফ্রি ক্লাস করেছি আমার হচ্ছে অন্য একটা আইডি থেকে, আমি ফর্ম ফিল আপও করেছি, বাট আমি আমার এই যে এখন যে আইডি থেকে আমি শুনছি, তো এই আইডি থেকে, এই আইডি থেকে আমার আপনার G1 গ্রুপে আমার অ্যাড নেই, কি অ্যাড করানো যাবে? কারণ আমি যখন পে করব তখন তো স্লিপটা দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন। দিয়েছি আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়েছি ভাইয়া। ওকে ওকে, ফেসবুক পেজে আপনার কি নামে আছেন, কি নামে আপনার আইডিটা আছে? জ্যোতির্ময় রায়। জ্যোতির্ময় রায়, ওকে আমি তাহলে আপনাকে ওখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই কালকে রাত 10টায় রেডি থাকবেন এবং ক্যামেরার সামনে আসতে হবে, এতটুকু প্রিপারেশন নিয়েন। ঠিক আছে, যদি ছেলেদের মেকআপ করা লাগে তাহলে ছেলেরা মেকআপ করে ফেলবেন। যে আকাশ ভাই কিছু বলবেন? আমি তো পরে জয়েন করছি ভাইয়া, বাইরে ছিলাম। আপনি কি ফ্রি ক্লাস করেছেন আপু? জি ভাইয়া, পরশু দিন করেছিলাম আর এর আগের দিন করেছিলাম, দুই দিন করেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আপু আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করেছেন আপনি? না ফর্ম ফিল আপ করি নাই ভাইয়া, আমি তো কিছু পাইলাম না, আমার মেসেঞ্জারে কষ্টছে ভাইয়া। ফর্ম ক্লাসের লিংক পাইছেন কই? আমার মেসেঞ্জারে পাইছে।
এটা কোন গ্রুপ, গ্রুপের নাম কি? এই যে 49 জন এখানে ফ্রি ফ্রি ক্লাসে ট্রায়াল দিচ্ছে, ভর্তি তো কতগুলো। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যালো ভাইয়া, আমি 21 তারিখে আমাদের পিসি কিনবো, এখন তোমার মতে কত টাকার মধ্যে সিপিইউ কিনলে ভাই বেটার হবে? আমি এটা আগেও বলেছি আজকেও বলছি যে যার যে কম্পিউটার আছে সে সেই কম্পিউটারে কাজ করতে পারবেন, যার যে টাকা বাজেট সেই টাকায় কম্পিউটার কিনেন, ঠিক আছে? এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, কম্পিউটার কোন কম্পিউটার কিনবেন কি কিনবেন সেটা আমি বলতে পারছি না, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। তবে আমি একটা সাজেশন দিয়েছি, সেটা হচ্ছে র‍্যাম 4GB, র‍্যাম 4GB এবং হার্ড ডিস্কের জায়গায় SSD, হার্ড ডিস্কের জায়গায় SSD, আর যদি পারেন শুধু SSD চালাতে বা হার্ড ডিস্ক SSD দুটোই চালাতে সব প্রবলেম নাই, বাট একটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে SSD, ডাবল SSD, SSD আর 4GB RAM, আর আপনি যে কোনো প্রসেসর নিলেই হবে, সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে, বাট আপনি চিন্তা করবেন SSD আর যদি এই 4GB RAM রাখেন আপনার কম্পিউটার সবসময় ফাস্ট থাকবে, স্লো হবে না। জি ভাই বলেন। G4 আপনি কি বলেন শোভাপু? ভাইয়া বলছি ভর্তিটা কিভাবে হব, আমি যে গ্রুপে ক্লাস করছি সেটা হলো 4G 3 ফ্রি ক্লাস। সেখানে আপনি ফর্ম ফিল আপ করে ফেলেন। G4 এ আপনাকে লিংক পাঠানো হয়েছে, ফর্মের লিংক পাঠানো হয়েছে, সেখান থেকে ফর্ম ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে? মিউট হচ্ছে, আমি মিউট করে দিচ্ছি, সাইফুল ইসলাম আমি মিউট করে দিচ্ছি, আর সাউন্ড প্রবলেম হচ্ছে জয়েন অডিওতে ক্লিক করতে হবে, আমি আপনাকে চারবার মিউট করে বলেন। আমার কথা ছিল একটু, একজন একজন করে কথা বলি ভাই। আচ্ছা বলেন একজন, সাইফুল ভাই বলেন। জি আমি টাকা বিকাশ করেছি 1000 টাকা। বিকাশ করেছেন? জি। কোন গ্রুপে আছেন আপনি? আমি আছি যে গ্রুপটা দেই বর্তমানে যেটাতে লিংক দিয়েছেন আর কি। নাম কি? G1 G2 এরকম কি নাম? এটা হলো G1, G1 3 ফ্রি ক্লাস। তাহলে G1 এ আপনি একটু ডিটেইল পাঠাই দেন, পাঠাই দিছেন অলরেডি জোনাথন ভাই নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, জাস্ট ওখানে পাঠাই দিলেই হবে, ওখানে পাঠাই দেন, আমরা এগুলো চেক করে আপনাকে। ভাইয়া বিকাশটা কিভাবে? জি বলেন। বিকাশটা কোন নম্বরে করব ভাইয়া? এই যে আপনি যেখানে ফর্ম ফিল আপ করছেন ওখানে লেখা আছে, ওই পোস্টের মধ্যে দেওয়া আছে, আমি ডিটেইলস দিয়ে দিচ্ছি। আচ্ছা ক্লাস সব, আমি ডিটেইলস দিয়ে একটু ডিটেইল ওখানে দেখাচ্ছি। আচ্ছা ক্লাস সব কথার এক কথা, আপনারা আজকের অনেকে অনেক কিছু অনেক বোর হচ্ছেন, যারা আগে রেজিস্ট্রেশন করে ফেলছেন তারা বোর হইতেছেন, তো বোর হবেন না ভাই প্লিজ। আর হচ্ছে গ্রাফিক ডিজাইন প্রচুর ধৈর্যের বিষয়, আশা করি এক একটা ক্লাস করে আপনারা আমার ধৈর্য দেখেছেন, যে ভাই জাকের ভাই ধৈর্য একটু হলো আছে, তো আমিও আশা করব যে আপনাদের ধৈর্য হবে বা যাদের ধৈর্য যতটুকু আছে আলহামদুলিল্লাহ, যদি না থাকে ধৈর্য আর একটু বাড়বে, ঠিক আছে? আর আসলে গ্রাফিক ডিজাইন এমন একটা সেক্টর যেখানে প্রচুর ধৈর্য ধরে কাজ করতে হয়, আসলে সেক্টরটা এরকম। কিছু সেক্টর আছে, ধরেন ড্রাইভিং সেক্টর, যারা ড্রাইভার, যারা গাড়ির ড্রাইভার বা ড্রাইভিং করে তাদের কিন্তু প্রচুর ধৈর্য, এরপর যারা গ্রাফিক ডিজাইনার করে এর ধরে কিন্তু প্রচুর ধৈর্য, বুঝতে পারছেন? এরকম কিছু পেশা আছে যাদের প্রচুর ধৈর্য ধরতে হয়। রেজিস্ট্রেশনের লিঙ্কটা আবার দিলে বেটার হয়। আচ্ছা রেজিস্ট্রেশন লিংক আমি এখানে দিচ্ছি, আমি এখানে রেজিস্ট্রেশন লিংক দিচ্ছি, বাট যারা সামাত আইটি বা যুব উন্নয়ন থেকে আছেন তারা এই লিংকে ফর্ম ফিল আপ করবেন না, যারা সামাত আইটি এবং যুব উন্নয়নের আছেন তারা এই লিংকে ফর্ম ফিল আপ করবেন না। আমার কথা কি ক্লিয়ার? যারা সামাত আইটি বা যুব উন্নয়ন থেকে আসছেন তারা এই ফর্মে ক্লিক করতে, মানে এই ফর্মটা ফিল আপ করবেন না, এটা শুধুমাত্র আইটি ভ্যালিড,
কারণ আপনাদের ব্যাচ আলাদা, যুব উন্নয়ন সামাতাইচির ব্যাচ আলাদা। ঠিক আছে, আমি লিংক দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। বিনয় ভাই, আপনাকে কি গ্রুপ অ্যাড করা হয়েছে? স্যার আমি জি2 তে আছি। জি2 তে আপনার পেমেন্টের ডিটেইল দিয়ে দেন, আপনাকে কম্বো 8 গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। যারা যারা পেমেন্ট করেছেন আমি দিয়ে দিয়েছি স্যার। জি, অ্যাড আছে কম্বো 8 অ্যাড আছেন আপনি? নো, আচ্ছা কম্বো 8 অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, জি বলেন। ওয়ালাইকুম আসসালাম হিমু ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম হিমু ভাই বলেন। ভাই আমি 15 তারিখে টাকাটা দিব আর কি, আমার বলছিলাম সমস্যার কথাটা, অফিসে কথা হইছে আপনার সাথে, আমি টাকাটা দিব আর কি। অফিসে কথা হইছে, অফিস থেকে ফোন দিয়েছিল কিনা আপনি? আচ্ছা, এই যে আমাদের হিমু ভাইয়ের, যেমন হিমু ভাই বলছে হিমু ভাইয়ের পেমেন্ট করতে কিছু প্রবলেম হবে, তো এরকম আপনাদের যাদের পেমেন্ট করতে কিছু প্রবলেম বা সময় লাগবে, তারা অফিসের ফোন, মানে অফিস থেকে যখন ফোন করবে তখন আপনারা বলে দিবেন যে আমার পেমেন্ট করতে একটু প্রবলেম হবে, এই তারিখে পেমেন্ট করব, এরকম বলে দিবেন, তাইলেই হবে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে সুযোগ দিবে, কারণ দেয় অন্যান্য ব্যাচে এই সুযোগগুলো দেয়। তো যারা ফোন কল করে অফিসের, আমাদের কাউন্সিলর যারা আছে, তো তারা যখন ফোন কল করবে আপনারা তাকে বলে দিবেন যে আমার পেমেন্ট টাচ করতে পারছি না, আমি কালকে করবো, আমাকে কালকে পর্যন্ত সময় দেন, বা আমাকে 15 তারিখ পর্যন্ত সময় দেন, এরকম করে সময় চাইলে দিবে। ওকে, আর কার কোনো প্রশ্ন? 15 তারিখ মানে আগামী মাসে 15 তারিখ। আমি আপনাকে ফোন দিয়েছিলাম, তমাল বলছিলাম। জি তমাল ভাই বলেন। আচ্ছা ভাই, আমি তো আপনাকে আজকে বলে ফোন দিয়েছিলাম, তো ভাই আমি তো বলছিলাম হাফ পেমেন্টটা করব, আমি যদি ভাই হাফ পেমেন্ট করি আমি কি কালকে থেকে ভাই ক্লাস শুরু করতে পারবো কিনা? আর টাকাটা ভাই আপনারা সবাই পেমেন্ট করে দিব, যারা পেমেন্ট করবে না, যারা করবে না তারাও কালকে ক্লাস করতে পারবে। কালকে যারা যাদের আগ্রহ আছে তারাই সবাই ক্লাস করতে পারবে। যারা আমার 4-5টা ফ্রি ক্লাস করেছেন বা একাধিক ফ্রি ক্লাস, তারা সবাই কালকে আমার মানে কালকে ক্লাসে জয়েন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, জি ভাই। মানে এর পরবর্তী তো যে তবে আমার মিনিমাম 10 দিবে, এখানে লিংক দেওয়া থাকবে এই গ্রুপেই। না না, আমাদের আমাদের যে গ্রুপগুলো, ধরেন আপনি রাহিব ভাই, আপনি কোন গ্রুপে আছেন বলেন, গ্রুপের নাম কি? আচ্ছা ক্লাস, আর কার কোনো প্রশ্ন আছে? আমরা আজকে একটা কাজ দেখতে চাচ্ছিলাম, আমাদের হচ্ছে ভিজিটিং কার্ড গত ক্লাসে করানো হয়েছিল, তো ওরা মক আপ চাচ্ছে, কয়েকজন আমাকে লিখলো মক আপ দেওয়ার দেখানোর জন্য। আমরা কি মক আপ না দেখি আজকে আমরা ইমেজ এডিটিং দেখি একটা, বলেন ভাইয়া। ভাইয়া আমাদের যে ফ্রি ক্লাসের যে গ্রুপটা আছে, আমরা কি এখানেই ভাই কালকে ক্লাসের লিংক পাবো, মানে আপডেট কি সব এখান থেকে পাবো? আপনারা যে যেখানে আছেন ওখানে থাকেন, আজকে পোস্ট পেয়ে যাবেন। আজকে কার কি করতে হবে, একটা পোস্ট পেয়ে যাবেন, জাস্ট একটু পোস্টটা ফলো করবেন। ঠিক আছে ভাই, মক আপ বলতে কি ফলো করবেন? আচ্ছা, মক আপ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা তাহলে আজকে মক আপ নিয়ে আলোচনা করি, কারোর কি আর কোনো প্রশ্ন আছে? আমরা মক আপ নিয়ে আলোচনা করব এখন। হ্যালো ভাইয়া, আজকে অন্য কিছু দেখাইলে ভালো হয়। ভাই আমরা কি সবাই ফর্ম ফিল আপ করে রাখবো, মানে দেন পেমেন্ট করলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, ফর্ম ফিল আপ পেমেন্টের আগেও করতে পারবেন, প্রবলেম নাই। বলেন
আচ্ছা ক্লাস, এই যে আমরা আমরা গুগলে লিখলাম যে ফুড মেনু কার্ড মকআপ, এখানে আমি লিখেছি ফুড মেনু কার্ড মকআপ। তো ফুড মেনু বলতে আসলে কি বুঝি, এই যে একটা রেস্টুরেন্টের মধ্যে যে খাবার দাবার একটা লিস্ট, এটাই কি বলা হচ্ছে ফুড মেনু। ফুড মেনু বলতে কি বোঝায় সেটা কি আইডিয়া আপনাদের হয়েছে নাকি? ফুড মেনু বলতে কি বোঝায়? এই যে একটা ফুড মেনু, রেস্টুরেন্টে খাবার দাবারের যে একটা লিস্ট থাকছে তাকে বলা হচ্ছে ফুড মেনু। তো এই ফুড মেনুটাকে যে সুন্দর করে সাজানো হয়েছে এই ভিউটাকে বলা হচ্ছে মকআপ। একটা ফুড মেনুটাকে এইভাবে সাজানো হয়েছে এরকম ভিউটাকে বলা হচ্ছে মকআপ। এটা অবশ্য পেইড, এটা টাকা দিয়ে কিনতে হবে, আর এগুলো ফ্রি, এগুলো ফ্রি মকআপ। তো আমরা কোন একটা মকআপ ডাউনলোড করি, আমরা কোন একটা মকআপ ডাউনলোড করে সেটার মধ্যে আমরা সুন্দর করে বসাই দিই। আচ্ছা মকআপ কি সেটা নিয়ে কোনো প্রশ্ন আছে? ধরেন আমরা যে কোনো একটা জিনিসকে ফুটিয়ে তোলার জন্য সেটার আউটপুট দেখতে পাই, দেখতে চাই আউটপুট। ধরেন আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, গেঞ্জি কিনছেন, এখন গেঞ্জি কেনার সময় আপনারা কি সেই গেঞ্জিটা গায়ে দিয়ে ট্রায়াল দিয়ে দেখতে চান না? গেঞ্জিটা গায়ে দিয়ে ট্রায়াল দিতে চান কেন? কারণ এই গায়ে গেঞ্জিটা আমার গায়ে ফিট হবে কিনা, আমাকে স্যুট করবে কিনা, এই জন্যই কিন্তু আপনি গেঞ্জিটা গায়ে দিচ্ছেন বা টি শার্টটা গায়ে দিচ্ছেন। তো অলমোস্ট এই সেম কারণে আমরা একটা মকআপ করে থাকি, একটা ডিজাইন আমার পছন্দ হলো কিনা, এই ডিজাইনটা খাবার দাবারের সাথে রাখলে কেমন দেখাবে, এই ধরনের একটা ভিউ আনার জন্য আমরা জাস্ট মকআপ করে থাকি। আর এই মকআপ গুলো গুগল থেকে আমাদেরকে ডাউনলোড করতে হয়। আমরা জাস্ট একটা মকআপ ডাউনলোড করছি, আমরা জাস্ট গুগল থেকে একটা মকআপ ডাউনলোড করে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, কি প্রশ্নটা করে ফেলেন ভাই? আজ ফুড ভিজিটিং কার্ডের মকআপটা ডাউনলোড করতে পারি নাই, পারেন না মানে ওখানে? ওকে আচ্ছা, মানে ভাই প্রশ্ন করলো যে ফুড ভিজিটিং কার্ড মানে এটা হচ্ছে ফুড মেনু কার্ড, এই মুহূর্তে যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে খাবার দাবারের মেনু লিস্ট, মেনু কার্ড, আর উনি বলেছে ফুড ভিজিটিং কার্ড। তাহলে আপনাকে গুগলে যে সার্চ দিতে হবে কি, তাহলে আপনাকে গুগলে যে সার্চ দিতে হবে ফুড ভিজিটিং কার্ড মকআপ, এখানে লিখতে হবে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড মকআপ। এখানে যদি ফুড ভিজিটিং কার্ড ভালো মকআপ না পান তাহলে বিজনেস কার্ড নিতে হবে, ঠিক আছে? এখানে যদি ভালো ভিজিটিং কার্ড মানে ইয়ে না পান, ফুড মকআপ যদি না পান, সেক্ষেত্রে বিজনেস কার্ডের মকআপ নেবেন। কারণ অলমোস্ট আমাদের এই ফুড ভিজিটিং কার্ড আর নর্মালি ভিজিটিং কার্ড সেম। আচ্ছা এখান থেকে, এখান থেকে আমরা এমন একটা ভিউ দেখতে চাই যে ভিউতে দেখে মনে হবে যে অনেকগুলো ভিজিটিং কার্ড আছে, এমন একটা ভিউ আমরা দেখতে চাই যে ভিউটা দেখে মনে হবে অনেকগুলো ভিজিটিং কার্ড একসাথে রাখা আছে। লাইক আমরা এই ভিজিটিং কার্ডটা দেখতে চাই, তো এই ফাইলের মধ্যে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যায়। আমরা ডাউনলোডে দিয়ে দিলাম, ফাইলটা সেভ হচ্ছে। দুইটা ফাইল আমাদের সেভ হচ্ছে, একটা হচ্ছে ফুড ভিজিটিং কার্ড আর একটা হচ্ছে ফুড মেনু কার্ড। ভাইয়া বলেন এই লিংকটা দিয়ে দিব? আমি বুঝলাম, ডাউনলোড করতে গেলে মানে ওখানে মধ্যে ওই রেজিস্ট্রেশন চাচ্ছিল আর কি, মানে গুগল আর গুগল চাচ্ছিল মানে। আচ্ছা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ভাই, আমাদের এইগুলো ডাউনলোড করতে গেলে অনেক সময় আমাদের রেজিস্ট্রেশন করতে বলে, মানে এই এই যে সাইট, এই সাইটে আপনি ডাউনলোড করতে গেলে তিনটা পারবেন ফ্রি ডাউনলোড করতে, এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন আপনারা আমাদের যে ফ্রি ক্লাস করতেছেন, আপনারা তো আর সারা জীবন ফ্রি ক্লাসে ফ্রি কোর্স করতে পারবেন না, আমাদেরও তো একটা পেমেন্ট দিতে হবে। তো এইরকম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনি তিনটা ডাউনলোড করতে পারবেন একদিনে, তারপরে তাকে টাকা দিয়ে পেমেন্ট দিয়ে কিনতে হয়, মেম্বারশিপ কিনতে হয়, বুঝতে পারছি? এক বছরের জন্য নির্দিষ্ট হাদিয়া আছে, ওই পরিমাণ টাকা তাদেরকে দিতে হয়। যে কারো কোনো প্রশ্ন, আমরা ডাউনলোড দিয়েছি, ডাউনলোড হচ্ছে, আর মকআপের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। যাদের মকআপ নিয়ে প্রশ্ন বা লিঙ্ক পান না, ডাউনলোড করতে পারছেন না, আমি দিয়ে দিয়েছি। তাছাড়া আপনার কোর্সের মধ্যে, ক্লাসের মধ্যে মকআপ নিয়ে ডিটেলস শিখবো এবং জানবো। আর তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে 500টা পিএইচডি প্লাস মকআপ ফ্রিতে পাবেন, 500টা পিএইচডি প্লাস মকআপ, 500টা ফাইল ফ্রিতে পাবেন, সবাই পাবেন এটা। জি বলেন, কোনো প্রশ্ন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া শুনছি। জি হিমু ভাই, আমার শুনছেন? আমাদের যে ক্লাসটা হবে, শোনা যাচ্ছে ভাইয়া?
শুনতে পাচ্ছি, আমাদের ক্লাসটা হবে সেখানে? বলতেছিলাম যে আমাদের যে ক্লাসটা হবে, আমরা কয় মাসের কোর্স, 6 মাসের না 3 মাসের? 3 মাসের ভাই, 3 মাস 72 ঘন্টা, 3 মাসে 72 ঘন্টা। ভাই একটা কোশ্চেন ছিল, কি বলেন? হ্যাঁ, আমাদের তো প্রতি ক্লাসে একটা নির্দিষ্ট মানে থাকবে যে আমাদের এই ক্লাসে এই জিনিসটা শেখানো হবে, তাই না ভাই? প্রতিটা ক্লাসেই এখন ভাই ক্লাস ডিউরেশন তো 2 ঘন্টা। এখন ভাই এর মধ্যে যদি ভাই আমরা যদি কোশ্চেন করে গেলে যদি আমাদের টাইম আরো বেশি লেগে যায়, তো সেক্ষেত্রে কি ভাই সময় আরো বেশি বাড়ানো হবে নাকি মানে সামহাও 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করানো হবে ক্লাসটা? আচ্ছা, আমার সাথে যাবে কোশ্চেন, আমাদের লস দিতে পারে। আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। সাধারণত আমরা 2 ঘন্টার জায়গায় বিভিন্ন ব্যাচে 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টায় শেষ হয় না, ঠিক আছে? কিন্তু এইটা করলে প্রবলেম আছে। একটা আমার হচ্ছে যারা জব হোল্ডার, যারা জব করে তাদের 12টার মধ্যে শেষ করতে হবে, কারণ সকালবেলা তাদের উঠে অফিস যেতে হয়, যে কারণে আমরা চেষ্টা করবো 12টার মধ্যে শেষ করা। হ্যাঁ, আপনার যদি প্রশ্ন থাকে সেগুলো আগে করবেন, যেমন আমাদের ক্লাসের প্রশ্নোত্তর পর্বগুলো আগে থাকে। আমরা যদি এইচডব্লিউ গুলো দেখি, সেই এইচডব্লিউ গুলো দেখে প্রশ্নোত্তর পর্বটা আমরা আগেই সেরে ফেলি, বুঝতে পারছি? তো এই জন্য আমরা চেষ্টা করি 2 ঘন্টা 2 ঘন্টায় রাখা, তারপরও বেড়ে যায়, 2 ঘন্টা 10-20 মিনিট অনেক সময় বেড়ে যায়, তবে কম হয় না কখনো। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমাদের ক্লাসগুলো যদি গুগল মিটে নেওয়া হতো একটু বেটার হতো না? গুগল মিট ভাই ফ্রি, গুগল মিট থেকে জুম পেইড ভার্সন, গুগল মিট থেকে জুম অনেক ভালো, আমরা সেটা ইয়ে পাচ্ছি আর কি। আচ্ছা, গুগল মিট থেকে জুমে মানুষজন মানে আপনারা যেমন স্মুথলি ক্লাস করছেন, এত স্মুথলি গুগলে করা যায় না। গুগল আমরা ইউজ করতাম, যেমন আমি আমাদের অন্যান্য অফিসিয়াল মিটিং অনেক সময় মিটিংয়ে হয় গুগল মিটে, বাট ঝামেলা হয়, বুঝতে পারছি? আর গুগল মিট থেকে আমাদের জুম অনেক ভালো। আমাদের জুম কিন্তু টাকা দিতে হয়, প্রতি মাসে আমাদের $15 দিতে হয়। আচ্ছা ক্লাস, কারো কোনো প্রশ্ন? আমরা এখন সরাসরি কাজে চলে যাবো মকআপে। প্রতি মডিউলের উপর একটা করে ক্লাস হবে ব্যাপারটা তা না, একাধিক ক্লাস হবে, একাধিক ক্লাসই বেশি হবে। যেমন ভিজিটিং কার্ডের উপরই ক্লাস হবে 3-4টা। আচ্ছা ক্লাস, এই যে আমরা একটা ফুড মেনু কার্ডের মকআপ দেখতে পাচ্ছি, এটাকে বলে মকআপ। মকআপ অলওয়েজ ফটোশপ ফাইল হয়, মকআপ অলওয়েজ ফটোশপ ফাইল হবে। তো এই যে মকআপ, এই মকআপের মধ্যে এখানে লেখা আছে প্লেস, প্লেস এডিট। এখানে সে আমার ডিজাইনটাকে বসাতে বলছে। তো আমার ডিজাইন ছিল কোনটা? আমার ডিজাইন ছিল এইটা, আমার ডিজাইন হচ্ছে এইটা। তো এই ডিজাইনটাকে আমি জাস্ট আমার এখানে বসাই দিব। তো বসাই দেওয়ার জন্য কি করতে হবে? এখানে বলেছে প্লেস এডিট, এখানে ডাবল ক্লিক করতে হবে। জাস্ট এখানে ডাবল ক্লিক যখন আমরা করব, তখন একটা অনুমতি চাচ্ছে যে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে কিনা। আমরা জাস্ট ওকে দিলাম, নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে দেখেন এই সাইডে। আগের ফাইল ছিল এইটা, নতুন ফাইল বর্তমান ফাইল এইটা, আগের ফাইল এইটা, বর্তমান ফাইল এইটা, এর পাশে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইলের মধ্যে আমার তৈরি করা যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমরা নিয়ে আসব। আমার তৈরি করা যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমরা এনে এখানে বসাই দিব। জাস্ট এন্টার দিয়ে আমরা আমাদের ডিজাইনটাকে বসাই দিলাম। এরপরে আমরা চাইলে এই জিনিসটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারি। আমরা চাইলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারি। তো সেভ করার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কন্ট্রোল এস, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে জিনিসটা সেভ হয়ে আমাদের ওই কাঙ্ক্ষিত ফাইলের মধ্যে চলে যায়। আপনার কি দেখতে পাচ্ছেন? এটাকে বলা হচ্ছে মকআপ। যদি মকআপটা বুঝিনি, এটা আবার শুনিও না। আচ্ছা, অবশ্যই বুঝাবো। আচ্ছা, যদি এই মকআপটা একটু খুব একটা আকর্ষণীয় না, তারপরেও আমি একটু চেষ্টা করছি আকর্ষণীয় করে তোলার, দেখি করা যায় কিনা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে টোটালি আমার একটা মকআপ, এটা হচ্ছে টোটালি আমার একটা মকআপ। আর এই মকআপের মধ্যে আমি আমার ডিজাইনটা ফুটিয়ে তুলব, আমার ডিজাইনটা এখান থেকে ফুটায় তুলতে হবে। আমি একটু ঝাপসা করে দিতে চাচ্ছি নিচের একটা অংশ, কারণ এই যেখানে লেখা বোঝা যাচ্ছে, আমি এটা থেকে একটু নিচের অংশটাকে ঝাপসা করে দিতে চাই। আচ্ছা ক্লাস, আমি জানি জিনিসটা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মাথার উপর দিয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ আপনারা একদমই নতুন এবং এই সম্পর্কে জানেন না, ঠিক আছে? জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে আমি ফাইলটা সেভ করি। ফাইলটা সেভ করার পর এই ফাইলটা আমাদের এই ফাইলের মধ্যে চলে আসছে, এটাকে বলা হচ্ছে মকআপ।
আমি জিনিসটা আবার দেখাবো যেটা ভিজিটিং কার্ডে মকআপ করার জন্য আমরা কোন সফটওয়্যারটা ইউজ করব ফটোশপ মকআপ ইউজ করার জন্য সবসময় ফটোশপ ইউজ করব থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এই যে গতকাল এই মকআপটা করা হয়েছিল আচ্ছা আমি এই মকআপটা আরেকটা মকআপ আমরা ডাউনলোড করেছি সেই মকআপটা আমরা একটু দেখি আর গুগল থেকে একটা ফাইল ডাউনলোড করার পর সেটা যায় কোথায় জানেন সেটা যায় ডাউনলোডসে এই যে ডাউনলোডসে যায় তো ডাউনলোডসে যাওয়ার পর সেই ফাইলটা জিপ আকারে আসে আচ্ছা জিপ ফাইল আনজিপ ফাইল বুঝেন না এরকম কি আছেন ভাই আমি বুঝি না ভাই বুঝি না জি বুঝি 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 ভাই বুঝি না ভাই একটু ক্লিয়ার করুন তো আমি বুঝি না বুঝি না ভাই বুঝি না ভাই ওকে ঠিক আছে সাধারণত এইসব ওয়ার্ড ভাই বুঝি না আবার দেখান এই জিনিসগুলো চ্যাট বক্সে বললে ভালো হয় আচ্ছা ক্লাস আমি একটা ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি তো ইন্টারনেটে যেসব ফাইল থাকে আপনারা তো সবাই জানেন যে ইন্টারনেটে প্রচুর ভাইরাস থাকে তো ভাইরাস এই ভাইরাসগুলো কিন্তু একটা ফাইলকে খেয়ে ফেলতে পারে আমরা যদি ইন্টারনেট থেকে একটা ফাইল আপনাকে পাঠাই ধরুন আমি আপনাকে একটা ফাইল পাঠাবো এমন হতে পারে আপনার ওখানে পর্যন্ত যেতে যেতে ইন্টারনেটের মাধ্যমে ফাইলটা খেয়ে গেছে ফাইলের কিছু অংশ ভাইরাস দ্বারা খেয়ে গেছে এই কারণে একটা ফাইলকে আমরা জিপ করে ফেলি জিপ মানে কি জিপ মানে হচ্ছে একটা ব্যাগের মধ্যে আপনার একটা কাপড়ের ব্যাগ আপনার একটা স্কুল ব্যাগ স্কুল ব্যাগের মধ্যে আপনি কি করছেন আপনার বই খাতা রাখছেন বই খাতা রেখে আপনি চেন আটকে দিচ্ছেন চেনটা আটকাচ্ছেন কেন ব্যাগের মধ্যে যাতে কোনো ময়লা ঢুকতে না পারে ব্যাগের মধ্যে থেকে যাতে চুরি না হয় ব্যাগের মধ্যে থেকে যাতে পড়ে না যায় তো একটা কাপড়ের ব্যাগের মধ্যে আমরা যখন কাপড় ঢুকাই একটা কাপড়ের ব্যাগের মধ্যে আমরা যখন কাপড় ঢুকাচ্ছি তো কাপড় অনেকগুলো কাপড় আমরা ভিতরে ঢুকিয়ে তারপরে চেন আটকে দিচ্ছি তো এই যে অনেকগুলো কাপড় যখন একসাথে ঢুকাচ্ছেন তখন আমরা কি করি কাপড়টাকে চেপে 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 ব্যাগের মধ্যে অনেক একটা ছোট ব্যাগের মধ্যে অনেক কাপড় চাইলে আমরা ঢুকাইতে পারি মানে একটা কাপড় যখন আপনি বাইরে রাখছেন তখন সেটা বেশি জায়গা দখল করছে বাট যখন আপনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে জোর করে চেন আটকে দিচ্ছেন তখন কিন্তু ওই কাপড়গুলো কম জায়গার মধ্যে থাকছে তো ব্যাপারটা হচ্ছে জায়গা সংকুলন হইতেছে জায়গা সংকুলন হইতেছে তো এখানে এই জিপ করলে একটা ফাইল সাইজ কমে যায় এই যে একটা ফোল্ডার এই যে একটা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে দেখেন আমরা ঢুকতে পারতেছি ইজিলি কারণ এটার ব্যাগের চেন খোলা এটার ব্যাগের চেন খোলা এটা আমরা ক্লিক করতেছি ভিতরে যেতে পারতেছি এটার মধ্যে ভাইরাস ঢোকা সোজা এটার মধ্যে ক্লিক করলে এই ভাইরাস চলে যাবে এটার মধ্যে ভাইরাস চলে গেল কিন্তু এই ফাইলের মধ্যে আপনি ঢুকতে পারবেন না এটা জিপ করা এটা ব্যাগের চেন লাগানো এটা বেল্ট দিয়ে লাগানো যার কারণে এটার মধ্যে যাওয়া যাবে না এটাকে বলে জিপ ফাইল আর এটাকে বলে আনজিপ ফাইল তো ইন্টারনেট থেকে যখন আমরা কোনো ফাইল ডাউনলোড করে থাকি সেই ফাইল জিপ আকারে থাকে সেই ফাইলটা এরকম ব্যাগের মধ্যে চেন আটকানো যেমন উদাহরণ দিলাম এরকম জিপ আকারে থাকে বুঝতে পারছি ভাই জিপ কি জিনিস যারা যারা বলেছেন তানভীর তোমাল জিপ কি জিনিস এটা বুঝছেন কিনা জিপ খোলা দেখায় না এখনো জিপ খোলা দেখাবো বাট জিপ জিনিসটা কি এটা বুঝছে কিনা জিপ জিনিসটা কি আসলে জিপ করা হয় কেন জিপ করা হয় কেন আমি কিন্তু বলে ফেলছি ফাইলের সুরক্ষার জন্য এবং ফাইলটাকে কমানোর জন্য কম্প্রেস করার জন্য আচ্ছা একজন লিখছে কথা শোনা যায় না ওনাকে একটু লিখে দেন তো যে চ্যাট বক্সে জয়েন অডিওতে ক্লিক করতে হবে আচ্ছা ক্লাস এবার আমরা চলে যাই জিপ কিভাবে করে আর আনজিপ কিভাবে করে জাস্ট একটা ফাইল আমরা একটু আগে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এটা অ্যাবভ অ্যাবভ ফাইলের উপরে জাস্ট মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল তো এক্সট্রাক্ট ফাইলের উপর জাস্ট ক্লিক করব এবং ওকে দিব ওকে দেওয়ার পর আমাদের ফাইল আনজিপ হয়ে যাবে জিপ করা খুবই জাস্ট মাউসে রাইট ক্লিক করলাম এক্সট্র্যাক্ট ফাইল দিলাম ওকে দিয়েছি আনজিপ হয়ে গেছে এই যে ফাইলটা এই ফাইলটা এখন খুলে গেছে তাহলে আমার আগের ব্যাগটাও আছে আগের যে ফাইলটা সেটাও আছে এখন নতুন একটা ফাইল তৈরি হয়েছে এটা হচ্ছে চেন খোলা এটা হলো নর্মাল ফোল্ডার বুঝতে পারছি ভাই কামরুজ্জামান ভাই ক্লিয়ার আচ্ছা ক্লাস এবার আমরা চলে যাই সবাই একটু চ্যাট বক্সে আসি সবাই একটু চ্যাট বক্সে আসি তো জিপ থেকে আমরা আনজিপ করে ফেলেছি এবার এই ফোল্ডার মধ্যে আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম এই ফাইলটা পিএস ফাইল যেটা এটা হচ্ছে ফটোশপ ফাইল এটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নিব এই হচ্ছে আমাদের একটা ফাইল তো এই ফাইলের মধ্যে এইখানে দেখেন লেখা আছে প্লেস ইউর কার্ড প্লেস ইউর ডিজাইন
তো এখানে আমরা ডাবল ক্লিক করলাম, করার পর একটা অনুমতি চাইছে, ওকে দিয়ে দিলাম। তো এখানে যে ভিজিটিং কার্ডটা আছে সেই ভিজিটিং কার্ডের জায়গায় আমি আমার তৈরি করা যে ভিজিটিং কার্ডটা আছে সেটাকে আমি বসাই দিব। আমরা সেদিন একটা ভিজিটিং কার্ড হয়তো বা তৈরি করেছিলাম, একটা শেপ তৈরি করেছিলাম, কোন ব্যাচে যেন আমার ঠিক মনে নাই। আচ্ছা, যে কোনো একটা ফাইল আমরা এখানে বসাই দিই তাহলে বুঝতে পারবো এটা বসানো যাবে না। দেখি এটা বসানো যায় কিনা। আচ্ছা, যে কোনো একটা ভিজিটিং কার্ড আমরা বসাইলে বুঝবো ব্যাপারটা। তো আমরা হচ্ছে এরকম একটা লাল লাল সাদা একটা কার্ড, ধরেন এটা আমার একটা ভিজিটিং কার্ড। তো এই ফাইলটা আমি জাস্ট এখানে বসাইলাম, বসানোর পর আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই তাহলে এই ফাইলটা দেখেন ওইখানে যে বসে যায়, ওখানে যে বসে যায় এবং দেখে মনে হচ্ছে একসাথে অনেকগুলো কার্ড রাখা আছে। এবং এখানে ডাউন কার্ড মানে নিচের কার্ড, সেই নিচের কার্ডের মধ্যে যে এখানেও সেম কাজ করব আমরা, এখানেও সেম কাজ করব আমরা, আমাদের এই ভিজিটিং কার্ডের ফাইলটাকে আমরা ওই ফাইলের মধ্যে এনে বসাই দিই, এই ফাইলের মধ্যে এনে আমরা বসাই দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর আমরা দেখব এই ফাইলটা আমাদের এখানে চলে আসছে। তো মকআপ মানে এই ভিউটা, একটা ভিজিটিং কার্ড তৈরি হওয়ার পর সেটাকে একসাথে অনেকগুলো ফাইল রাখার পর দেখতে কেমন লাগবে সেই জিনিসটা প্রুফ করা। ক্লিয়ার? মকআপ ক্লিয়ার? আচ্ছা ক্লাস, আমি জানি আপনাদের কাছে সফটওয়্যার নাই, আপনারা আজকে নতুন, আপনারা ম্যাক্সিমাম বুঝতে পারছেন না, না বোঝারই কথা। এই আমাদের ব্যাচের স্টুডেন্টরা এই জিনিসটা শিখবে দেড় মাস পরে, আমাদের ব্যাচের স্টুডেন্ট মানে আপনারা এই জিনিসটা ক্লাসে পাবেন দেড় মাস পরে, এক মাস থেকে দেড় মাস পরে, বুঝতে পারছি? ম্যাথস তো একটু ডিফিকাল্ট, একটু হার্ড। আচ্ছা ক্লাস, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, এক ঘন্টা জাস্ট সেশন ছিল। আমরা আগামীকাল আমরা হচ্ছে অরিয়েন্টেশন ক্লাস করব। অরিয়েন্টেশন ক্লাসে আমরা জাস্ট ক্যামেরার সামনে চলে আসব, আর যাদের ক্যামেরার সামনে আসতে প্রবলেম বা যারা পর্দা করেন তারা ক্যামেরার সামনে না আসলেও চলবে। আগামীকাল রাত 10টায় আমাদের অরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে? জি ভাই বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। ভাইয়া অ্যাড করা হবে কোন, মানে কোন সময়, আমাদের নতুন গ্রুপে মানে টাকা পে করার পরে অ্যাড করা হবে, তাই না? আপনারা পেমেন্টটা আগে পারলে করে দিবেন, না পারলে কালকের পরে করলেও চলবে, পেমেন্ট যে কালকেই করতে হবে, অরিয়েন্টেশন আগেই করতে হবে এমন কোনো কথা নাই। আপনি বলছিলেন যে মানে নতুন একটা গ্রুপে নিয়ে যাবেন আমাদেরকে যারা পে করবে, আমি পোস্ট দিয়ে দিব আপনাদের গ্রুপে, আমি পোস্ট দিয়ে দিব, পোস্টে লেখা থাকবে কি করতে হবে। ভাইয়া আমার তো ডেস্কটপ, ভাইয়া ডেস্কটপ ক্যামেরার সামনে কিভাবে আসবো? আচ্ছা ডেস্কটপ ক্যামেরার সামনে আসতে পারবেন, ওকে ফাইন। এক্সকিউজ মি ভাইয়া, আমার একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে আমি অ্যাডমিশন নেওয়ার পরে ওই যে লকডাউনের জন্য ক্লোজ হয়ে গেছিল ইনস্টিটিউট, তো আমি ক্লাস করতে পাই নাই, তাই আমি এই আপনাদের এই ধরনের ক্লাসগুলো দিয়ে আর কি আমি কিছু শেখার চেষ্টা করতেছি। তো আমি কি এখানে থাকতে পারবো নাকি? আমি লাস্ট ইসের স্টুডেন্ট ছিলাম, মানে অ্যাডমিশন নিছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তো মার্চে একটা ক্লাস করার পরে লকডাউন হয়ে গেছিল আর কি, তাই আমি ভাবলাম যে ইফ আই টেক দিস টাইপ অফ অপরচুনিটি তাহলে হয়তো আমি কিছু ক্লাসে কিছু জিনিস শিখতে পারব। আপু আপনি কি আমাদের মিরপুর অফিসে গিয়েছিলেন? মিরপুর অফিসে? জি আমি মিরপুর অফিসে 10 নম্বরে, আমি ওই যে আপনারা যে একটা স্কলারশিপ অফার করেছিলেন না ওইটার অ্যাডমিশন, ওইটা আমি ইয়ে করে। জি আপু আমি বুঝতে পেরেছি, আপনি জাস্ট আমার, হ্যালো হ্যালো, জি আপু আপনি আমাকে একটু ইনবক্সে মেসেজ দিবেন, আমি আপনাকে ব্যাচে দিয়ে দিব। আপু আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাকে স্পেসিফিক্যালি এই কথাগুলো মেনশন করে দিব, আপনি আইডেন্টিফাই করতে পারেন। ওকে ওকে আপনি ক্লাস করতেছেন অনলাইনে, আপনি যদি আমাদের যুব উন্নয়ন প্রজেক্টে থাকতেন আমি বলতাম আপনার ইনকাম গ্যারান্টেড, কারিগরি বোর্ডের আন্ডারে থাকতেন আমি বলতাম আপনি ইনকাম গ্যারান্টেড, কারণ কারিগরি বোর্ডের আন্ডারে 6 মাসের ডিপ্লোমা কোর্স বা 1 বছরের কোর্সে আপনি ভর্তি হইতেছেন, আপনি 1 বছর আমার সামনে আছেন, আপনি 6 মাসের একটা কোর্সে আছেন, আপনি 6 মাস ধরে আমার সামনে হাতে কলমে শিখছেন, আপনি ক্লাস করতেছেন অনলাইনে, আজকে ক্লাস করতেছেন আগামীকাল ক্লাস করতেছেন না, এরপরে আপনাকে কাজ দিলে কাজ করছেন না, এই ধরনের যে প্রবলেম গুলো, এছাড়া আমাদের এই সেক্টরে কখনো আমরা বলতে পারি না ইনকাম গ্যারান্টেড, বাট আমাদের স্টুডেন্টরা ইনকাম করে এবং আপনাদের ব্যাচের মধ্যেও দেখবেন অনেক ইনকাম করবে,
ক্লাস চলাকালীন সময়ে প্রত্যেকটা ব্যাচে 5 থেকে 10 জন বের হয় ইনকাম করে যারা ক্লাস চলাকালীন সময়ে প্রথম এক দেড় মাসের মধ্যে দেখা যায় 5 থেকে 10 জন স্টুডেন্ট বের হলো যারা ইনকাম করছে ফাইবার জশার সাথে ইনকাম করছে এরকম হয় ঠিক আছে বাট এটা ডেডিকেশনের উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু ডেডিকেটেড তার উপরে ডিপেন্ড করবে আপনার ইনকামটা ব্যাপারটা এমন না যে আপনি কোর্সে ভর্তি হয়ে গেলেন আর এক মাস পর থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন হ্যালো ভাইয়া জি ভাইয়া জি জি বলেন কার কোনো প্রশ্ন ভাইয়া ওই যে আপনাকে একটা মেসেজ দেখাইছিলাম যে আমি হ্যালো ভাইয়া হ্যালো বলেন বলতেছিলাম যে কালকে আপনাকে একটা মেসেজ দেখাইছিলাম ওই যে ফর্ম ফিলআপের জন্য বড় ফর্ম ফিলআপ কি এটা হইছে কি এটা মানে কিভাবে জয়েন করবে গ্রুপ অ্যাড দিয়ে দিবেন যে গ্রুপে আছে ওই গ্রুপে অ্যাড দিয়ে দিবেন বা আমার ইনবক্স ঠিক আছে ভাই ওকে ক্লাস ওকে ক্লাস কি বলেন ভাইয়া আমি বলছি যে আপনি ওই যে গ্রুপে অ্যাড না একটা গ্রুপে অ্যাড করায় দেন কারণ আমি ওই যে মানি স্লিপটা তো দিব তখন ওকে ওকে আমাকে জাস্ট ইনবক্স করেন যাদের যে কোনো প্রবলেম আমাকে জাস্ট ইনবক্স করেন আমাদের আরেকটা ব্যাচ ওয়েট করছে রাত 10টায় আমরা এখন ওদের কাছে চলে যাব ঠিক আছে আমরা এখন ওদের এসে চলে যাব আর ফরহা মিয়া আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কিনা ভাই গ্রাফিক ডিজাইনার তো অনেক ছোটবেলায় ছিলাম এখন হচ্ছে মেন্টর হিসেবে আছি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমাদের যুব উন্নয়ন প্রজেক্ট সেখানে ট্রেনার হিসেবে আছি ঠিক আছে আরো বেশ কিছু কোম্পানিতে আছি আর গাইজ আপনাদের আগামীকাল ক্লাস হবে আপনারা আজকে চলে যেতে পারেন আপনারা লিভ নিতে পারেন ঠিক আছে আপনারা লিভ নিতে পারেন এখন আমাদের রাত 10টার একটা ব্যাচ আছে ওদের কাছে আমরা চলে যাব আপনারা চলে যেতে পারেন আজকে ক্লাস এ পর্যন্তই মকআপ ফাইল নিজে ফটোশপ ইলাস্ট্রেটর ক্রিয়েট করতে পারে হ্যাঁ করা যায় বাট আমরা এই কোর্সের মধ্যে এটা শেখাবো না মকআপ কিভাবে আমরা নিজেরা মেক করব সেটা শেখাবো না যুব উন্নয়ন এটা বলে দিবে যুব উন্নয়ন বলে দিবে যুব উন্নয়ন গ্রুপ থেকে বলে দিবে যারা ইংলিশ জানে না কিভাবে মকআপ ফাইল কি নিজে ফটোশপ বা ইলাস্ট্রেটর করে তারা কিভাবে মকআপ তারা কিভাবে আচ্ছা ফ্রিল্যান্সিং করতে মোটামুটি ইংলিশ লাগে তার মানে এমন না যে অনেক ইংলিশ এমএ মাস্টার্স করতে হবে অনার্স করতে হবে ইংলিশ লাগে বাট আমাদের প্রেজেন্ট পাস্ট মানে আমাদের যে ছোটখাটো ধরেন আমি ভাত খাই আমি ভাত খেয়েছি আর আমি ভাত খাবো এই যে এখানে যে পার্থক্যটা এইসব সেন্টেন্স আমাদের বুঝতে পারলেই হয় ঠিক আছে কখন উইল হবে কখন অ্যাম হবে কখন আইএনজি হবে এই ধরনের ইংলিশ জানতে পারলেই হয় আর আশা করি এই ধরনের ইংলিশ আপনারা সবাই জানেন আচ্ছা ক্লাস সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস এই পর্যন্ত আগামীকাল আমাদের অরিয়েন্টেশন ক্লাস আগামীকাল চলে আসবেন আগামীকাল ক্লাস চলে আসবেন এখন আমরা আমাদের একটা ব্যাচে চলে যাব একটা ব্যাচে চলে যাব আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আচ্ছা আমাকে মেসেজ দিয়ে রাখেন আমাকে মেসেজ যাদের কোনো কথা আছে আমাকে ইনবক্স করে রাখেন আমি ফ্রি হয়ে রিপ্লাই করব রাত 12টার পর সবাইকে রিপ্লাই করব রাত 12টার পর জি যাদের কোনো কথা আছে আমাকে ইনবক্স করে রাখতে পারেন প্রত্যেকটা গ্রুপে আমাকে পাবেন ওকে ক্লাস সবাইকে ধন্যবাদ আমি আজকের মতো ক্লাস এখানে কি বলেন 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 আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ওকে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গুড নাইট আগামী কাল রাত 10টায় দেখা হবে আল্লাহ হাফেজ ভাইয়া জি ভাইয়া আচ্ছা আপনি যুব উন্নয়নের কথা বারে বলছেন যুব উন্নয়নের কিভাবে অ্যাডমিশনটা নিতে হয় কি জানানো যাবে ইনবক্সে রাখবেন বলে দিব ইনবক্স আচ্ছা